Assalamualaikum viewers, welcome to my channel Tasty Recipes by Fauzia. আমরা বাসে যখন কোনো মেহমান দাওয়াত করে থাকি, most of the time আমাদের এই খাবারের মেনুতে চিংড়ি মাছের যে কোনো একটা রেসিপি অবশ্যই থাকে। তাই আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। চলে যাওয়া যাক প্রস্তুত প্রণালীতে। এখানে আমি সবগুলো চিংড়ি এরকম করে মাঝখান দিয়ে কেটে মাঝখানে যে কালো রগের মতো একটা থাকে সেটা ফেলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সাথে চিংড়িগুলো লবণ দিয়েও মেখে রেখেছি। যেহেতু আজকে আমার বাসায় মেহমান আসবে তাই আমি একটু বেশি করে চিংড়ি মালাইকারিটা করছি। আর এখানে আমি 18টা বড় সাইজের কিং প্রন নিয়েছি। চিংড়িগুলো ভাজার জন্য একটি প্যান বসিয়ে গরম করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি তেল। তেল একটু আমি বেশি পরিমাণেই দিচ্ছি। এই তেলে চিংড়িগুলো ভেজে সেই একই তেলে আমি আবার চিংড়ি কারিটা রান্না করব। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব এক এক করে। চিংড়িগুলো আমি শুধু লবণ দিয়ে মেখেছি কারণ এটা চিংড়ি মালাইকারি, তাই এখানে কোনো আমি হলুদের ব্যবহার করি নাই। আর মাছগুলো আমি 2 থেকে 3 মিনিটের বেশি ভাজবো না, তাতে করে চিংড়ির যে একটা জুসি ভাব থাকে সেটা চলে যাবে। এই তো মাছগুলো ভাজা হয়ে গেল, এখন আমি একটি প্লেটে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো মাছ ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজা হয় নেই। যেহেতু আমি একই তেলে রান্না করব, তেল গরমই আছে, অ্যাড করে দিলাম মেথি সিডসগুলো। মেথিগুলো এভাবে আমি নেড়ে চেড়ে হালকা বাদামি করে নেব, চুলার আঁচটা মিডিয়ামে রাখব। মেথিগুলো ব্রাউন হয়ে এসেছে, এখন আমি অ্যাড করে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি গোল্ডেন করে ভেজে নেব। আমি হাই ফ্লেমে পেঁয়াজগুলো ভেজে নেব কারণ আমি অনবরত নাড়তে থাকব, তাই পেঁয়াজগুলো পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। যেহেতু এটা মালাইকারি তাই আমাদেরকে অবশ্যই এই কারিতে ঘি দিতে হবে। এই ঘি কারিটাতে খুবই সুন্দর একটা ফ্লেভার এনে দেবে, যখন আপনারা রান্না করবেন তখনই বুঝতে পারবেন। আর এখন আমি পেঁয়াজগুলো এভাবে অনবরত নেড়ে চেড়ে গোল্ডেন করে ভেজে নিব। এই তো প্রায় গোল্ডেন হয়ে এসেছে, এখন আমি এর থেকে অর্ধেক পরিমাণ পেঁয়াজ তুলে রাখবো একটি বাটিতে। এই পেঁয়াজগুলো আমি আবার পরে অ্যাড করব। এখন বাকি পেঁয়াজের সাথে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, সাথে আমি 5-6টি কাঁচামরিচও ব্লেন্ডিং করে দিয়ে দিয়েছি কারণ এই কারিতে আমি লাল গুঁড়া মরিচের ব্যবহার করব না বললেই চলে। আর সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এসবগুলো বাটা মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিব যেন কোনো ধরনের কাঁচা গন্ধ না পাওয়া যায়। বাটা মশলাগুলো আমি মিডিয়াম আঁচেই ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এভাবে অনবরত নাড়তে থাকতে হবে যেন লেগে না যায়। দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়া, এখানে আমি কোনো ধনিয়ার গুঁড়া দিব না যেহেতু এটা মালাইকারি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর 1/2 চামচ থেকেও কম লাল মরিচের গুঁড়া। এই দুটো গুঁড়া মশলা আমি ব্যবহার করেছি শুধু মালাইকারিতে সুন্দর একটি কালার নিয়ে আসার জন্য। দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। যে কোনো কারিতেই প্রথমে লবণের পরিমাণটা কম দিলে পরে কিন্তু আবার অ্যাড করা যায়, বেশি হলে কিন্তু কমানো যায় না। মশলাগুলো ভালো করে ভুনে নেওয়ার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি কারণ এই মশলা ভুনার উপরেই কারির মজা অনেকাংশে নির্ভর করে। এখন এই মশলাগুলোর সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বাদাম বাটা আর 1 চা চামচ পোস্তাদানা বাটা। এই পোস্তাদানা আর বাদাম বাটাটা ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। এই পোস্তাদানা আর বাদাম বাটা দেওয়ার কারণে মালাইকারি কারিটাতে একটা পারফেক্ট কনসিস্টেন্সি চলে আসবে। অ্যাকচুয়ালি যে কোনো ধরনের মালাইকারি, শাহি, সুইট বা মিডিয়াম ডিশে কারিগুলোর কনসিস্টেন্সিটাকে পারফেক্ট করার জন্য এই পোস্তাদানা আর বাদাম বাটা ব্যবহার করা হয়ে থাকে। দেখুন তেল ছেড়ে উপরে উঠে এসেছে, তার মানে মশলা ভুনা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব সবগুলো চিংড়ি মাছ। মাছগুলো এই মশলাগুলোর সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিব, চুলার আঁচটা মিডিয়ামেই রাখব। আর দিয়ে দিচ্ছি
লং আর গোলমরিচের গুঁড়া। এখানে আমি 10 থেকে 12টি গোলমরিচ আর 5 থেকে 6টা লং একসাথে গুঁড়া করে নিয়েছি। এই মশলাগুলো মালাইকারিতে খুবই সুন্দর একটা স্মেল এনে দিবে। আসলে আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি, আর প্রত্যেকেরই একটা নিজস্ব আর্ট আছে তার রান্নায়। কারো রান্নার সাথে কারো রান্না কখনো 100% মিলবে না। এখন আমি মাছগুলোতে অ্যাড করে দেব 1 কাপ কোকোনাট মিল্ক বা নারিকেল দুধ। আপনারা নারিকেল দুধ না দিলেও নারিকেল বাটা কিন্তু অবশ্যই দিবেন, কারণ এই নারিকেল দুধ বা বাটা না দিলে কারিটা অসম্পূর্ণ থেকে যাবে। এই নারিকেল দুধের সাথে মাছগুলো ভালো করে মিশিয়ে এখন আমি 5 মিনিটের জন্য মাছগুলো ঢেকে দিব কষাতে, আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামেই রেখে দিব। ফিরে আসছি 5 মিনিট পর। এই তো দেখুন মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজগুলো, যেগুলো আমি প্রথমে উঠিয়ে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো সস। চিংড়িগুলো এখন টমেটো সস এবং পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু মিডিয়ামেই আছে। আর দিয়ে দিচ্ছি 6টা কাঁচামরিচ। এইভাবে আমি একটু মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি, আপনারা চাইলে কমও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কিউব। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কিউব করে কেটে এভাবে ফুলে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ থেকে কম এলাচের গুঁড়া। এই ধরনের কারিতে এলাচের গুঁড়া সবশেষে অ্যাড করে দিলে খুবই সুন্দর একটা স্মেল এনে দেয় কারিতে। এই কিউব পেঁয়াজগুলো অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আর যারা অপছন্দ করেন না দিলেও চলবে। কিন্তু এভাবে যদি রান্না করেন আসলেই খুব মজার হয়ে থাকে। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন তেলটা ছেড়ে উপরে উঠে আসে। ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন খুবই সুন্দর একটা কালার এসেছে, সাথে তেলটাও ছেড়ে উপরে উঠে এসেছে। এখন চুলা বন্ধ করে দিলাম আর মাছগুলো একটা বাটিতে ডিশ আউট করে নিচ্ছি। এই তো দেখেন তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি বা প্রন মালাইকারি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের ভিডিও দেখার জন্য। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পাশেই থাকবেন, কারণ আপনাদের সাপোর্টই আমাকে অনুপ্রেরণা দেয় নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।